বাহুবলী মিডিয়া। ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا تدخل الجنة مدمن خمر وعاق الوالدين والديوس الذي يقر في أهله الخبز أو كما قال عليه الصلاة والسلام درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله হবিগঞ্জ বাহুবল মিরপুর তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের ষষ্ঠ দিবসের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার প্রান্তীয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং আকাই নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগার গোশায়ে আমেনা রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন হাদিয়ে সুবুল সৈয়দে বুলদে আদম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। আমাকে বলা হয়েছে মদ জুয়া লটারি এসব বিষয়ের উপরে আলোচনা করার জন্য সূরা মায়েদার 90 নং আয়াতের অবলম্বনে। আমাকে যে এই বিষয়ের উপরে আলোচনা করতে হবে এটা আমি জানতে পেরেছি আজকে সকাল 11টার সময়। কোনো নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে আলোচনা করতে হলে যেই পরিমাণে এলমের প্রয়োজন সে এলম আমার মধ্যে নাই। আমি শুধুমাত্র শাইখুল ইসলাম আমির হেফাজত
আল্লামা শাহ আহমদ শফি সাহেব মুক্তিজুল্লাহুল আলীর দোয়ার বরকতে আপনাদের সামনে বসি, দু চারটা কথা বলি। গভীর কোন আলমের মালিক আমি নই, আপনাদের হবিগঞ্জ বাহুবল মিরপুর এলাকায় আমার বেশ কয়েকটা মাহফিল বাতিল হয়ে গেছে। আমাকে বলা হয়েছে এই বিষয়ের উপরে বয়ান করতে হবে, আমি বলছি আমি অক্ষম। কর্তৃপক্ষ বলল আমাদের এখানে বিষয় ছাড়া তো বক্তা দাবার দেওয়া হয় না। ঠিক আছে তাহলে আমাকে বাদ দেন, বললো ঠিক আছে বাদ। গতকালকেও চুনারুঘাট একটা মাহফিল ছিল, এই কারণে সেটা বাতিল হয়ে গেছে। যাই হোক, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আয়্যুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আল্লাহর আদরের শব্দ হল ইমানদার, মায়ার শব্দ মহাব্বতের শব্দ। আল্লাহ ইমানদারকে দয়া করে মায়া করে ডাক দিয়ে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, খামরু মানি মদ, মাইসির মানি জুয়া, আনসাব মানি মূর্তি, আজলাম মানি লটারি, রিজিসুন, এই চারটা জিনিস হল নাপাক গরহিত কাজ। ফাজতানিবুহু, তোমরা এই চারটি কাজ থেকে বেঁচে থাকো, বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহ পাক কয়টা কাজ থেকে বিরত থাকতে বললেন? কেন এই চারটা কাজ নাপাক গর্হিত ঘৃণিত? চারটার মধ্যে এক নম্বরে মদ, শরাব, গাঞ্জা, হিরোইন, আফিন, ইয়াবা সব সম্পৃক্ত। চারটার মধ্যে এক নম্বরে মদ, গাঁজা ইত্যাদি। দুই নম্বরে জুয়া। তিন নম্বরে মূর্তি। চার নম্বরে লটারি। নম্বরগুলো মুখস্থ করেন, এক নম্বরে মদ, গাঁজা ইত্যাদি বলতে হবে, আরও আছে এই সিরিয়ালে। এক নম্বরে মদ, গাঁজা ইত্যাদি। দুই নম্বরে জুয়া। তিন নম্বরে মূর্তি। চার নম্বরে লটারি। এই চারটা কাজ কি? নাপাক গর্হিত ঘৃণিত। অতএব তোমরা এই চার কাজ থেকে বিরত থাকো। যেই সময় যেই দেশে এই আয়াতটা নাজিল হয়েছে, ওই সময় ওই দেশে ঘরে ঘরে ছিল মদের মটকা। শতকরা 90-95 জন মানুষ মদ পানে অভ্যস্ত ছিল, খুব কম মানুষই ছিল মদ পান করত না। এজন্য মদের নিষেধাজ্ঞা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম একবারে করেন নাই, তিন দফে করেছে। কয় দফে? কারণ এক দফে যদি নিষেধ করতেন, আল্লাহর এই নিষেধাজ্ঞা মানতে মুমিনদের কষ্ট হতো। এজন্য কয় দফে নিষেধ করেছেন? প্রথম আল্লাহ সূরা বাকারার এক আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হবে। কি সম্পর্কে প্রশ্ন করা হবে? কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলুন তাতে বড় ক্ষতি।
বর এবং জুয়ার মধ্যে কি বড় ক্ষতি, ওয়া মানাফিউ লিন্নাস, এবং কিছুটা উপকারও আছে, উপকার কম ক্ষতি বেশি। এই আয়াত নাজিল হওয়ার পরে কিছু ইমানদার মনে করল যেহেতু লাভও আছে ক্ষতিও আছে, ক্ষতিটা বেশি, অতএব সামান্য লাভের আশায় এই ক্ষতিতে পড়ার প্রয়োজন নাই, কিছু লোক মদ ছেড়ে দিবে। এটা হলো মদ নিষেধাজ্ঞার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো আল্লাহ পাক বলেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল অবস্থায় নামাজের কাছেও যেও না। মাতাল অবস্থায়, এটা হলো মদ শরাব নিষেধাজ্ঞার দ্বিতীয় ধাপ। আসরের পরে যদি মদ পান করে মাগরিবের সময় মাতাল থাকবে কিনা, মাগরিবের পরে যদি মদ পান করে এশার সময় মাতাল থাকবে কিনা, জোহরের পরে যদি পান করে আসরের সময় মাতাল থাকবে কিনা, এখন মাতাল অবস্থায় নামাজের কাছেও আসতে নিষেধ করা হয়েছে। কিছু ইমানদাররা দেখল এই নিষেধাজ্ঞার কারণে জোহরের পরে পান করা যায় না, আসরের পরে পান করা যায় না, মাগরিবের পরে পান করা যায় না, কথা বলেন, এশারের পরে যদি পান করে তাহাজ্জুদের সময় মাতাল, কথা বলেন, তাহাজ্জুদ আমরা না পড়ি না, সাহাবারা তো ছাড়ত না, কথা বলেন, কারণ এশারের পরে পান করলে তাহাজ্জুদের সময় মাতাল, তাহাজ্জুদের পরে পান করলে ফজরের সময় মাতাল, ফজরের পরে পান করলে ইশরাকের সময় মাতাল, এশরাকের পরে পান করলে চাষতের সময় মাতাল। গড়ে একজন নামাজের জন্য মদ পান করার সময় নেই। এটা মদ নিষেধের কয় দাফ, দ্বিতীয় দাফ। এই আয়াত নাজিল হওয়ার পরে আরো কিছু লোক ছেড়ে দিল। এবার কঠিন নিষেধাজ্ঞার সুযোগ এসে গেছে, কারণ এখন পানকারীর সংখ্যা কমে গেছে, পান না করার সংখ্যা বেড়ে গেছে। তৃতীয় দাফে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলি নাপাক, গর্হিত, ঘৃণিত কাজ। ফাজেতানিবুহু, ফাজেতানিবুহ, তোমরা সকলেই নামাজের আগে পরে কোনো কথা নাই, রাত গভীরে কোনো কথা নাই, পুরাপুরি বিরত থাকো। এটা হলো মদ, গাঁজা, হিরোইন, আফিন, ইয়াবা, এগুলি খাওয়ার নিষেধাজ্ঞার চূড়ান্ত আয়াত। এখান থেকে আমাদের কয়েকটা জিনিস বোঝার আছে। এক নম্বর, যেই এলাকায় বিদআ শিরিক খুব বেশি বেড়ে গেছে, আপনি ওই এলাকায় গিয়া প্রথম দাফেই সব বাদ দিতে পারবেন না, কথা বলে আপনাকে দাফে দাফে বাদ দিতে হবে। আমাদের অনেকে এক দাফেই বাদ দিতে চায়, যার কারণে টিকতেই পারে না, বিদাতি একটা ঢুকে সে বিদাত আরো বাড়ায়। আল্লাহ পাক বলেছেন কাজ করতে হবে হিকমতের সাথে। কি আল্লাহ এক জায়গায় বলেছেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আল্লাহর পক্ষ থেকে যাকে হিকমত দেওয়া হলো তাকে ব্যাপক খাইরে কাসীর,
ব্যাপক কল্যাণ দেওয়া হল। হাদিসে আছে আল হিকমাতু দাল্লাতুল মুমিন আইনামা ওয়াজাদাহা আখাযাহা। হিকমত অর্থাৎ কর্ম কৌশল, এটা হলো মুসলমানদের হারিয়ে যাওয়া সম্পদ, এটা যেখানে পাওয়া যাবে সেখান থেকে তালাশ করতে হবে, সেখান থেকে গ্রহণ করতে হবে। এজন্য যারা তালেবে আলম বা আলেম ওলামা আছেন, আপনাদেরকে মনে রাখতে হবে হিকমত অনেক বড় জিনিস। আত্মকাহিনী বলা আমাদের অভ্যাস নাই, তবু আপনাদের বোঝাবার জন্য একটু বলছি। আমি হাটহাজারী মাদ্রাসা থেকে ফারিগ হওয়ার পরে একটা মসজিদে ইন্টারভিউ দিতে গেলাম। মুসল্লি 95% বিদাতি, 5% আমাদের আশেপাশের মসজিদগুলো বিদাতি। 72 জন গেল ইন্টারভিউ দিতে, আমার লেভেল হইল 8000 ছাত্র। কথা বলেন, এই লেভেলের কারণে 5 জন ইন্টারভিউর পরীক্ষক, 5 জনের মধ্যে 3 জন একমত, একে নেওয়া যাবে না। কথা বলেন, এটা মস্ত বড় ওয়াহাবি। এরা সুন্নি নিবে, ওয়াহাবি নিবে না। আমাকে 1 ঘন্টা পর্যন্ত পেঁচাইছে। কথা বলেন, সর্বশেষ প্রশ্ন করল মিলাদ কিয়াম সম্পর্কে আপনার মত কি। কথা বলেন, জটিল প্রশ্ন না। আমি বললাম মিলাদ কিয়াম সম্পর্কে আমার কোনো মত নাই, কোরআন হাদিসের যেই মত আমারও সেই মত। বলল কোরআন হাদিসে কি মত? আমি বলি সেটা আমি কেন বলবো, আপনারাই তো জানেন। বলে আমরা তো জানি ঠিকই, আপনার পরীক্ষা নিচ্ছি। আমি বললাম দেখেন, পরীক্ষা সঠিকটা বলার কারণে, আপনাদের বিরুদ্ধে যাওয়ার কারণে যেন আমার নাম্বার না কমে। কথা বলেন, আমরা দেওবন্দি কওমি ওলামায়ে কেরাম বাতিলের কাছে পরাজিত হতে জানি না। চাকরি হোক বা না হোক তাতে কি আসে যায়? কোরআন এবং হাদিসের মধ্যে প্রচলিত এই মিলাদ কোন সময় ছিল না, এখনো নাই। আমাকে প্রশ্ন করলে এখানে মেজরিটি মুসল্লি, বেশিরভাগ মুসল্লি এটার পক্ষে। এখন আপনি যদি এখানে নিয়োগ পান, আপনাকে তো এটা করতেই হবে। কথা বলেন, আর আপনি যদি বলেন আমি করব, তবে কোরআন হাদিসে না, এটা কেন করবেন? যদি বলেন করব না, তাহলে তো মুসল্লির আপনাকে সাপোর্ট দিবে না। আমি বললাম দেখেন, কোরআন হাদিসে যা আছে আমি সেটাই মুসল্লিদেরকে বোঝাবার চেষ্টা করব। আমার উপরে আমার বিশ্বাস আছে আমি বুঝাইতে সক্ষম হব। যতদিন বুঝাইতে সক্ষম হব না, ততদিন খেয়াল রাখবো যাতে ফিতনা না হয়। আমি করবো বলছি, আলহামদুলিল্লাহ 3 মাস পর্যন্ত আমাকে অনিচ্ছায় এটা করতে হয়েছে। 3 মাস পরে একদিন বন্ধ করে দিলাম। সোনালী ব্যাংকের রিটায়ার্ড এক জিএম প্রশ্ন করলো, হুজুর আজকে হঠাৎ এটা বন্ধ করে দিলেন,
আমি বললাম আমি দেখেছি ইন্টারভিউ হওয়া যখন হয়েছে আপনিও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আমি একটা কথা বলেছিলাম, কোরআন হাদিসে যা আছে তা আমি বোঝাতে চেষ্টা করব, যতদিন সক্ষম হব না ততদিন ফিতনার যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখব। আমি 3 মাস পর্যন্ত বুঝাবার পরে আমার দিল সাক্ষী দিচ্ছে আপনাদের বিষয়টা বুঝে আসছে। আপনি যদি বলেন এখনো আমাদের ক্লিয়ার না, তাহলে আরো কিছুদিন চলবে। সোনালী ব্যাখ্যার জিয়াম শিক্ষিত মানুষ কে হুজুর না স্পষ্ট করলাম, দেখি আপনি কি বলেন, আমাদের বিষয়টা পুরাই বুঝে আসছে। তাহলে আপনাকে এমন কোন জটিল কঠিন এলাকায় গেলে এক দাফে সব বাদ দিবেন না, দাফে দাফে বাদ দিতে হবে। আল্লাহ এই আয়াতের মধ্যে এটাও আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মদ গাঁজা হিরোইন আফিনের পক্ষে আমি আল্লাহ কখনোই ছিলাম না, কিন্তু এটা সমাধিক ব্যাধিতে পরিণত হয়েছে। এটা এক দাফে নিষেধ করতে গেলে আমার বন্দাদের কষ্ট হবে, এজন্য আমি এটা দাফে দাফে বন্ধ করলাম। কোনো এলাকা থেকে বদ্দিনি উঠাইতে হলে আমাদেরকেও হেকমত কৌশল অবলম্বন করতে হবে এবং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মানুষ যখন মদ গাঁজা খায় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, তখন মা আর বউ একরকম দেখা যায়, উঁচু আর নিচু একরকম দেখা যায়। ইউরোপিয়ান জাতি আমেরিকান জাতি মদ গাঁজা খাইয়া মেয়ের উপরে উঠে মায়ের উপরে উঠে, এমন অযাচিত আর গরহিত তার কাজ তারা করে। খতিবে আজম আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ প্রায় বলতেন, পাকিস্তান আমলে এক মন্ত্রী এরকম মদ খাইয়া ড্রেনের কিনারে পইড়া রইছে আদা বেহুশ। মদ গাঁজা খাইলে কি হয়, নাকে মুখে প্রচন্ড দুর্গন্ধ বাইর হয়নি? দুর্গন্ধ যেখানে কুকুর সেখানে। গরপলি দীপে সে মারি সুয়াবুয়াদ, গরপলি দীপে সে মারি সুয়াবুয়াদ, হুক সগরা শক্কর হালুয়া বুয়া। ময়লা আবর্জনা পায়খানা আমাদের কাছে ঘৃণিত মনে হলেও কুকুর আর শুকুরের কাছে এটা সুমিষ্টি হালুয়া। দেখেন নাই ছোট বাচ্চার পায়খানা কুকুরে কি মজা করে খায়, জিন্দগিতে হালুয়া রুটিও তো আপনি এত মজা করে খান না। কুকুরে যখন দেখতেছে দুর্গন্ধ বাইরে হইতেছে, কুকুর জিব্বা দিয়া তার নাকে মুখে ছাঁটতেছে, যতই ছাঁটে গ্যাসেই বাইরে হয় মাল বাইরে। কুকুরের জিব্বা তো চৌড়া, তার নাকে মুখে ছাঁটতেছে একটু একটু ঠান্ডা লাগতেছে আরাম লাগতেছে, নেতা মনে করছে কেউ বুঝি বাতাস করতেছে। আদা বেহসির মধ্যে বলতেছে কি প্রয়োজন ছিল এত তাকলিফ করার, কুকুর অনেকক্ষণ ছাইটা সুইটা কিছুই না পাইয়া তার ফা উঠাইয়া নেতার মুখে ঢালি দিছে সেকেন্ড বোতল। নেতা তো আদা বেহস, নেতা আদা বেহসির মধ্যে বলতেছে একটু আগেই তো আমি এক বোতল পান করেছি, আর এক বোতল আপ্যায়নের কি প্রয়োজন ছিল। কুত্তার মদ খাইতেছে আরেক বোতল আপ্যায়ন হইতেছে, আসবেন না? আমি আজিজ যে হাদিস পড়েছি সেখানে নবীজি বলেন 3 প্রকারের মানুষ জান্নাতে প্রবেশ করবে না, তার মধ্যে এক প্রকার হলো মুদমিনু খামরিন, মুদমিনু শরাব পানে অভ্যস্ত মানুষ,
আজ এগুলি তো বলার উপায় নাই, বলতে গেলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যুব সমাজের চরিত্র আর যৌবন ধ্বংস করার জন্য এগুলির সরাসরি হচ্ছে। পুলিশ ইয়াবা পাচারের সাথে জড়িত, সংসদ সদস্য জড়িত, পুলিশে পকেটে ঢুকাইয়া হের বিচার করে যে চালান আনে হে বহাল তবি হতে ঘুরে, এগুলি বললে তো অনেকের খারাপ লাগে। পরীক্ষা, এমন কোন পরীক্ষা নাই পরীক্ষার এক দুই দিন আগে ফেসবুকে ইউটিউবে ফাস্ট আসি যায় না, প্রশ্ন পাস করার মাধ্যমে এ জাতির মেধা ধ্বংস করা হচ্ছে। জাতি সার্টিফিকেটে শিক্ষিত হবে, বাস্তবে মূর্খ। একজন পড়ে পাশ করলো আর একজন নকল করে পাশ করলো, দুজন সমান কি? এই নকলের ছড়াছড়ি, প্রশ্ন প্রাসের ছড়াছড়ির মাধ্যমে জাতির মেধা ধ্বংস করা হচ্ছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা ঢুকাইয়া এদেশের যুব সমাজের চরিত্র আর যৌবন ধ্বংস করা হচ্ছে। ইয়াবা খাবেন এখন উত্তেজনা আসবে, কিন্তু স্থায়ীভাবে যৌবন শেষ। আল্লাহ আমাদের যুব সমাজকে রক্ষা করে। আমি বলে থাকি আমাদের চট্টগ্রামে একটা প্রবাদ বাক্য আছে, হুজুররা করলে কুরু কুরু, পাবলিকে করলে মাকরু। হুজুররা করলে কুরু কুরু, পাবলিকে করলে মাকরু। এটা অনুবাদ করলে অনেকটা এরকম হবে, হুজুরদের জন্য সব জায়েজ, আমরা করলে না জায়েজ। এরকম একটা অভিযোগ সাধারণ মুসলমানদের হুজুরদের বিরুদ্ধে আছে না নাই? আমি বলি কথা তো ঠিকই, হুজুররা করতে জানে এই জন্য নাজায়েজটাও হালাল হইয়া যায়, আপনারা করতে জানেন না এই জন্য জায়েজটাও নাজায়েজ হইয়া যায়। এ জানার জন্যই হুজুরদের সাথে থাকতে হবে, ওই এতাতি গুন্ডাদের সাথে থাকলে হবে না। কথা বলেন, রাজার একমাত্র মেয়ে, রাজার কমি, রাজা বলে বিয়ে দেবে হুজুরের কাছে, রানী এ বলে মাস্টারের কাছে। কার কাছে? এই নিয়ে রাজা রানী ঝগড়া। রাজা বলে ঝগড়ার কোনো প্রয়োজন নাই, একজন হুজুরের পরীক্ষা হবে আর একজন মাস্টারের পরীক্ষা হবে, যে পরীক্ষায় পাশ করবে তার কাছে মেয়ের বিয়ে হবে। রাজার মেয়ের বিয়ে বলে কথা পুরা রাজ্য থেকে বাছাই করে পাশ করা মাস্টার আনা হয়েছে। মাস্টার সাহেবকে একটা কক্ষে দেওয়া হলো, সেই কক্ষে এক পেয়ালা শরাব, একটা যুবতী নারী, দুইজন বয়স্ক লোক, একটা ধারালো লম্বা তরবারি। বলা হলো হয় শরাব পান করবা, না হয় এই যুবতী নারীর সাথে মিলন করবা, না হয় তরবারি দিয়া দুইটা লোককে খুন করবা। কয়টা কাজ? তিনটার একটা করবা, দুইটা করলেও ফেল, তিনটা করলেও ফেল, কোনোটা না করলেও ফেল। কথা বলে মাস্টার সাহেব কক্ষে প্রবেশ করে দেখলো তিনটাই কবিরা গুনা। শরাব পান করলে কবিরা গুনা,
অবৈধ মিলন করলে কবিরা গুনাহ, নিরপরাধ লোককে হত্যা করলে কবিরা গুনাহ। তিনটার কোনোটাই করার উপায় নেই, কি করা যায়? মাস্টার সাহেব ভাবল, যদি দুইটা লোককে অন্যায়ভাবে খুন করি পরকালের শাস্তি হলো চির জাহান্নাম, দুনিয়ার শাস্তি হলো কিসাস, হত্যার বদলে এটা করা যাবে না। আর যদি অবৈধ মিলন করি, জেনাকারী যখন জেনা করে তখন ঈমানটা চলে যায়, এই অবস্থায় মারা গেলে চির জাহান্নাম, দুনিয়ার শাস্তি পাথর নিক্ষেপে হত্যা। কথা বলে না, বুক পর্যন্ত মাটিতে গাইরা, বাকি অংশের মধ্যে পাথর মারো যতক্ষণ মরে না যায়। ভয়ানক মত না? এটাও করা যাবে না। আছে আর কয়টা? সেটা কি? শরাব। শরাব পান করলে কবিরা গুনাহ, শাস্তি 80 বেতের আঘাত। কয় বেত? মাস্টার সাহেব ভাবল ওই দুইটার তুলনায় এটা ছোট। কথা বলো না, এটা গুনাহও ছোট, কি শাস্তিও ছোট। শরাব পান করলে কবিরা গুনাহ হবে, তওবা করলে মাফ। কথা বলেন, আর 80টা বেতের আঘাত দিবে, দুই সাইডটা যদি ফিটে ফাইটা যায় মলম লাগাইলে সাফ। কত 80 ছাত্রদের পিটি দিয়েছি, আজকে রাজার মেয়েকে পাওয়ার জন্য না হয় 80টা পিটি নিলাম। এই চিন্তা চেতনা করে মাস্টার সাহেব শরাব পান করল। দেখুন, শরাব পান করার পরে কি হয়েছে? মাতাল হইয়া গেছে, শরাবের প্রভাবে যৌন উত্তেজনা সৃষ্টি হয়েছে, তরঙ্গ শুরু হয়েছে, সামলাইতে না পাইরা করছে মিলন এবং তরবারি দিয়া করে ফেলছে দুইটা লোককে খুন। করার কথা একটা, করছে কয়টা? এখন কয় নাম্বারে পাস? নাম্বার সারা ফেল। এবার হুজুরের পালা, হুজুর কক্ষে প্রবেশ করে দেখলো তিনটেই কবিরা গুনাহ। কি হুজুর প্রথমেই ভাবলো এই তিনটার মধ্যে কোনটা করা যায় গুনাহ সারা? কথা বলেন, এই তিনটা থেকেই আমাকে কোনো একটা করতে হবে, তবে খুঁজে বের করতে হবে কোনটা করা যায় গুনাহ সারা। মাস্টার আর হুজুর পার্থক্য এই জায়গায়, গুনাহ সামনে আসলে মাস্টার ভাবে কোনটা ছোট। কথা বলে না, হুজুররা চিন্তা করে জানও বাঁচাইতে হবে, পরীক্ষায়ও পাস করা লাগবে, গুনাহ থেকে বাঁচতে হবে, এখান থেকেই কৌশল করে বের করতে হবে কোনটা করা যাবে গুনাহ সারা। কি পার্থক্য বুঝে আসতেছে? মাস্টাররা ভাবে কোনটা ছোট গুনাহ সেইটা করি, তোবা করে মাপ চাইব। হুজুর ভাবে কোনটা করা যাবে গুনাহ ছাড়া। এই জন্য যাদের এলম নাই, এদের সঙ্গ দিলে এই জাতীয় ঘটনা ঘটলে ওরাও গুনায় লিপ্ত হবে, আপনাকেও গুনাহগার বানাবে। হুজুরদের সাথে থাকলে কৌশল করে পথ বাইর করবে, গুনাহ ছাড়া পথ হুজুরও বাঁচবে, আপনিও বাঁচবেন। মাশাআল্লাহ।
হুজুর অনেক চিন্তা ভাবনা করেন, লিল তলোয়ার কিনেছে কারে মারে আল্লাহ জানে, ধরছে ওই যুবতীর মেয়ের গলায় তলোয়ারের মাথা। এই মেয়ে বয়স্ক, দুইজন লোক সাক্ষী, আমি তোরে বিয়ে করলাম, কবুল বল নালে দিলাম ঢুকে যা। জামের ভয়ে মেয়ে বলে কবুল 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 কবুল। এরপর ওয়াজ আমি করতাম না, হুজুররা বলেন ওই গেছে নি বিয়া। এবার দরজা খুলি, বয়স্ক লোক দুইটারে বাইর করে দিছে, এখন ঘরের ভিতরে কামাইব কয়টা, কথা বলে না, গুনইব কে বো। এবার বুঝছেন হুজুররা করলে কুরু কুরু কথা কেনা, হাসবেন না, জীবন চলার পথে এরকম সংকট আসলে গুনাহ থেকে বাঁচাইতে পারে একমাত্র ওলামায়ে কেরাম। আল্লাহ উলুমে নবুয়তের কারণে, উলুমে ওয়াহির কারণে ওলামায়ে কেরামকে সেই কৌশল দিয়েছে। নন আলেম একসময় কমিউনিস্ট করত, সমাজতন্ত্র করত, এখন তবলিগে আইসা মোল্লা সাজছে, ওদের ফাঁদে পড়বেন ঈমান আমল বরবাদ হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে। টঙ্গীর ঘটনার পরে এতাতি গ্রুপের আশরাফ নামে এক লোক, বিরক্ত হইতেছেন আপনারা, সে টিভি টক শোতে বলতেছে তাবলি বিশ্বজনীন একটা দিনই এই খেদমত দিনই মিশন আর দারুল উলুম দেওবন্দুল হানফি মাজহাবের একটা মাদ্রাসা, এই ওলামায়ে কেরাম দেওবন্দ হইল কি দিন হানফি মাজহাবের একটা মাদ্রাসা, তবলিগলারা বাধ্য নয় দেওবন্দের ফতোয়া মানতে। তাবলিগ সকল মাজহাবের সকল দলের, চাই আহলে হাদিস হোক, সকল দলের ইমানই একটা মিশন, এরা বাধ্য নয় হানাফি মাজহাবের একটা মাদ্রাসার ফতোয়া মানতে। আগে জি বলছেন, এবার কি বলবে, এটা কত বড় বেয়াদবি কথা। কাবার ইমাম দেওবন্দে এসে বক্তব্য দিয়েছেন, বক্তব্যের এক পর্যায়ে বলেছেন বিশ্ব নবী থেকে নিয়ে আজ পর্যন্ত তমাম দুনিয়াতে ইসলামের যে খেদমত হয়েছে এটা কেউ যদি বলতে যায় আর দেওবন্দের কথা উল্লেখ না করে তাহলে তার কথাটা অসম্পূর্ণ হবে। কাবার ইমামের বক্তব্য নেটে আছে, আমি বলতে গেলে সময় আমাকে অনুমতি দিবেন এবং বিষয় আমার এটা না। কাবার ইমামরা সৌদি ওলামারা ভুল করলে সংশোধন করে দেয় কওমি ওলামারা, বলমনি এক লাইন। বর্তমান সৌদি আরবের ক্ষমতায় যারা এদেরকে বলা হয় আলে সৌদ, এরা ক্ষমতা নিয়েছে 1945 সালে, কত সালে দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে 1866 সালে। আলে সৌদ সৌদি আরবের ক্ষমতায় আসারও প্রায় 80 বছর আগে দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। আলে সৌদ
ক্ষমতায় আসার পরে, তুর্কিরা যখন এর আগে ক্ষমতায় ছিল, এরা কিছুটা মাজার পন্থী ছিল। জান্নাতুল বাকীতে বড় বড় সাহাবীদের কবরে মাজার বানাইয়া রাখছে। এরা জান্নাতুল বাকীর সকল মাজার মাটির সাথে মিশাইয়া দিছে। বড় বড় সাহাবীদের কবরে নাম লেখা ছিল, নেম প্লেট ফেলে দিয়েছে। কথা বলেন, এখন মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা বড় বড় সাহাবীদের কবরের পাশে দাঁড়াইয়া থাকে। সৌদি পুলিশও আছে, আর্মিও আছে, যারা হজে গেছে না প্রজা জানে। কেউ যদি যে বলে এটা কি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর, এরকম মাফি মাগো, আমাদের জানা নাই। আমরা মুসলমান হিসাবে নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে, নবীর চার ইয়ার, চার খলিফা, চার বন্ধুর প্রতি আমাদের ভালোবাসা আছে। কারণ নবী পরিষ্কার বলে গেছেন, তোমাদের দায়িত্ব আমার সুন্নত মানা, আমার খলিফায়ে রাশিদিনের সুন্নত মানা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয্যিন। কথা বলেন, তা আমাদের মনে চায় সিদ্দিক আকবরের কবর কোথায়, জানবো সালাম দেব। ওমর ফারুকের কবর কোথায়, জানবো সালাম দেব। ওসমান সিন্নুরাইনের কবর কোথায়, জানবো সালাম দেব। আমরা হযরত আলীর কবর তো কুফায়, কুফায় যদি যাওয়া হয় ইরাকে, জানবো ওনার কবর কোথায়, সালাম দেব। আবেগ আছে না নাই? এবং বিশেষ করে ফজিলতের দিক থেকে সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দামি হলেও নানান কারণে জামিউল কোরআন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমরা দুর্বল। কথা বলেন, কারণ নবীজি বলেছেন সবক ইসলাম নে পালা, উসমান ইসলাম কো পালা। সবাই ইসলাম পেয়ে ধন্য হয়েছে, আর ইসলাম ওসমানকে পেয়ে ধন্য হয়েছে। নবীর কয় মেয়ের জামাই? এজন্য বলা হয় জিন্নুরাইন, কয় মেয়ের জামাই? দ্বিতীয় মেয়ে মারা যাওয়ার পর নবীজি বলছেন আমার যদি ৪০টা মেয়ে থাকতো, একের পর এক যদি মারা যাইত, আমি সবগুলো উসমানের কাছে বিয়ে দিতাম। উসমান নবীজির এত পছন্দের মানুষ কি, একজন বাবা দুইটা মেয়ে মারা যাওয়ার পরে বলতেছে আমার ৪০টা মেয়ে থাকলে সবগুলো পরপর মারা গেলে উসমানের কাছেই বিয়ে দিতাম। এটা কি পছন্দ হওয়ার কারণে না পছন্দ না হওয়ার কারণে? মুনাফিকরা যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নকে শহীদ, এই বেটা শুন না তুলে দিতে হবে না, শুনে থাকো, শুনবা মনোযোগ দি, একদিন আসবে এখানে বসে কথা বলবা, গন্ডগোল করিবা, রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরবো। এটা কোরআনের মাহফিল। কেমন হযরত উসমান কোরআন তেলাওয়াত করতেছেন রাদিয়াল্লাহু তাআলা, মুনাফিকরা সাত ভাঙ্গা ভিতরে প্রবেশ করছে। যে প্রথম প্রবেশ করেছে সামনে রাখা ছিল কোরআন, সে পা দিয়া কোরআনে একটা উষ্টা বেরেছে, কোরআন উপরে ওইটা ঘুরতেছে। আরেকজন ওসমানের ঘাড়ের উপরে তরবারি মেরে দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর বিবি নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বাঁচাবার জন্য হাত আগাইয়া দিছে, হাতের আঙ্গুলগুলো কাটা গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা নুর মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে, জমিনে পড়বে, ওই যে উপরে কোরআন ঘুরতেছিল, কোরআন আইসা উসমানের মাথা কোরআনের উপরে নিয়ে নিছে। উসমানের মাথা জমিনে পড়ে নাই,
কোরআনের উপরে পড়েছে এবং যেই আয়াতের উপরে রক্ত পড়েছে ওই আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ। ও মুসলমান, যে যেই জায়গায় নেক আমল করে ওই জায়গা তার আমলের সাক্ষী। মিরপুরের এই মাঠে বসে বয়ান শুনছেন যারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন, এই ময়দান কিয়ামতের সাক্ষী দিবে আপনি কতক্ষণ বয়ান শুনছেন। যেই জায়গায় সেজদা দিতেছেন ওই জায়গা সাক্ষী দিবে কয়টা সেজদা ওই জায়গায় দিয়েছে। অনুরূপ ভাবে যে যেই জায়গায় শাহাদাত বরণ করে ওই জায়গা তার জন্য সাক্ষী। কিয়ামতের আদালতে শোহাদায় বদরের পক্ষে বদরের জমিন সাক্ষী দিবে, শোহাদায় ওহদের পক্ষে ওহদের জমিন সাক্ষী দিবে, শোহাদায় খন্দকের পক্ষে খন্দকের জমিন সাক্ষী দিবে, শোহাদায় হুনাইনের পক্ষে হুনাইনের জমিন সাক্ষী দিবে, শোহাদায় বনু নসীরের পক্ষে বনু নসীরের জমিন সাক্ষী দিবে, শোহাদায় বনু কুরাইজার পক্ষে বনু কুরাইজার জমিন সাক্ষী দিবে, শোহাদায় খাইবারের পক্ষে খাইবারের জমিন সাক্ষী দিবে, শোহাদায় বনু লিহিয়ানের জমিন বনু লিহিয়ানের শহীদের পক্ষে সাক্ষী দিবে, শোহাদায় বীর মাউনের পক্ষে বীর মাউনের জমিন সাক্ষী দিবে, শোহাদায় কারবালার পক্ষে কারবালার জমিন সাক্ষী দিবে, শোহাদায় বালাকোটের পক্ষে বালাকোটের জমিন সাক্ষী দিবে, শোহাদায় শাপলা সত্তরের পক্ষে শাপলা সত্তর সাক্ষী দিবে, শহীদ উসমানের পক্ষে সাক্ষী দিবে আল্লাহর কুরআন। অতীতের পুরনো ম্যাপ বলে দিচ্ছে এখানে হযরত ওসমানের কবর। গেলাম ওসমানের স্মৃতি মনে করে মহব্বতের সাথে সালাম দেব। হেরা মদিনা থাকে, মদিনায় পড়ে, হেরা জানে না ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবর কোথায়। এখানে কি ওসমানের কবর? মাফি মালু আমাদের জানা নাই। যেইভাবে বড় বড় সাহাবায়ে কেরামের কবরকে তারা নিরুদ্দেশ করে ফেলছে, কোনটা কার কবর চিহ্ন নাই। আগে চিনা ছিল বিবি হালিমার কবর কোনটা, ফাতেমার কবর কোনটা, রোকাইয়ার কবর কোনটা, এখন কোনো চিহ্ন নাই। এমনিভাবে তারা চেয়েছিল নবীজির দেহ মোবারক রোজা শরীফ থেকে উঠাইয়া অজানা অচেনা কোনো এক জায়গায় দাফন করবে আর বলবে আগে এখানে ছিল এখন কোথায় আছে আমরা জানি। এই মন মানসিকতা ছিল আলে সৌদের, কথা বলেন। এইটা যখন তামাম দুনিয়াতে জানাজানি হলো, দারুল উলুম দেওবন্দ থেকে ১৬ জন ওলামায়ে কিরাম মক্কা শরীফ সফর করলেন, ডাকলেন মক্কার ইমামদেরকে, আরবের বড় বড় ওলামায়ে কেরামকে, সৌদি বাদশাকে, কথা বলেন। ভারতের মুসলমানেরে ডরায়, ভারত বলতে পুরা ভারতবর্ষ বুঝাইতেছি আমি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। কারণ বর্তমান দুনিয়ার টোটাল মুসলমানের অর্ধেক আমরা, টোটাল মুসলমানের, বর্তমান পৃথিবীতে মুসলমান হল ১০০ থেকে ১৫-২০০ কোটি, ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিন দেশ মিলে হল ৭০ থেকে ৮০ কোটি, কথা বলে তাহলে প্রায় অর্ধেক আমরা, কথা বলে না। হুজুর বলতেছে বরকত বেশি, বরকত তো হইলে আরো বাড়ত, প্রায় অর্ধেক আমরা। ওলামায়ে কেরাম গিয়ে বললেন নবীজি রওজা মোবারক নিরুদ্দেশ করবেন, এই অধিকার আপনাদের নাই,
যদি এটাতে হাত দেওয়া হয়, আমরা ভারতের মুসলমানেরা সৌদি আরবে লং মার্চ করব। সৌদি আলেম ওলামা বাদশাহ ইমাম এরা বললে এসব উত্তেজনাকর বক্তব্য দিয়া হবে না, নবীর কবর চিহ্নিত থাকতে হবে, উম্মতে জানতে হবে, এর পক্ষে কোরআন হাদিসের দলিল দেন, দলিল দিয়া প্রমাণ করতে পারলে থাকবে না হয় থাকবে না। কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম বললেন দলিল কয় বস্তা লাগবে, দলিল কোরআন থেকে দিব না হাদিস থেকে দিব? কোরআনে আছে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোন ইমানদার যদি পাপ করতে করতে নিরাশের পর্যায়ে চলে যায়, এত পাপ আমি করেছি, আমার উপরে আমি বড় জুলুম করে ফেলেছি, আল্লাহ বলেন এরকম গুনাহগার ইমানদার যদি আপনার কাছে আসে, যাউকা আপনার কাছে এসে বলে হুজুর আমি আমার গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাই, আপনিও একটু মাপ চান আমার জন্য, যাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, সে নিজেও মাপ চায় আর নবীকে বলে আপনিও মাপ চান, নবী যদি ওই গুনাহগারের জন্য মাপ চায়, আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক ওই ইমানদারকে ক্ষমা করে দেবে এবং দয়া করবে। কথা বলে নবী কি হায়াতুন নবী না মরা নবী? নবী যেহেতু হায়াতুন নবী, নবী দুনিয়ায় থাকাকালীন নবীর সাহাবতে গিয়ে কেউ এই কথা বললে নবী তার জন্য ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতেন, নবী যেহেতু হায়াতুন নবী নবীর রোজার কিনারা গিয়ে কেউ কথা বললে নবী শুনতে পায়, অতএব এখনো কিয়ামত পর্যন্ত কোন গুনাহগার যদি নবীর রওজার কিনারা গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় জালিম, আমি আমার গুনার জন্য মাপ চাই, আপনি একটু আমার গুনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেন, আল্লাহর নবী কবর থেকে ওই ইমানদারের জন্য আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করে আল্লাহর নবীর প্রার্থনার পরিপ্রেক্ষিতে ওই ইমানদারকে ক্ষমা করে দেয়, তাহলে আমরা গুনাহগার উম্মত নবীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হলে আমাদেরকে জানতেই হবে নবীর রওজা কোথায় আছে। আমরা যদি না জানি এই আয়াত কিয়ামত পর্যন্ত কিভাবে আমল করব? কথা বলে সহি মুসলিম শরীফের হাদিস, নবী যাচ্ছেন কোথায়? মেরাজ শরীফ যাওয়ার পথে দেখলেন এক জায়গায় মুসা নবী কবরে দাঁড়ায় নামাজ পড়তেছে। কে কবরে দাঁড়ায় নামাজ পড়তেছে? তাহলে মুসা নবীর কবর কোথায় আছে? আল্লাহ যদি বিশ্ব নবীকে সেটা দেখাতে পারেন, বিশ্ব নবীর উম্মতের অধিকার আছে, বিশ্ব নবীর কবর কোথায় আছে উম্মতে জানবে, জিয়ারত করবে। কথা বলেন হাদিসে আছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। নবী বলছেন আমার কবর যদি কেউ জিয়ারত করে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমার ওয়াজিব, আমি নিশ্চিত নবীর সুপারিশ পাইতে হলে নবীর কবর জিয়ারত করতে হবে, কবর জিয়ারত করতে হলে আমাকে জানতেই হবে কবরটা কোথায় আছে, জানতে হবে না? আরেক জায়গায় আছে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু
কথা বলেন। ওমান সাল্লা আলাইয়া না ইয়ান উবলিগত, কেউ আমার কবরের পাশে সালাম পেশ করলে আমি শুনতে পাই, দূর দূরান্ত থেকে সালাম পেশ করলে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। নবীকে শুনাইয়া সালাম দিতে হলে জানতে হবে আগে কবরটা কোথায় আছে। বাবা আদম থেকে ঈসা, ঈসা তো মরে নাই এখন আলাইহিসসালাম, বাবা আদম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সোয়ালক্ষ নবীদের একটা সুন্নত আছে। কথা বলে কি আছে সুন্নত? কি নবী যেখানে মারা যাবে সেখানে কবর হবে। কথা কেন? নবী যেখানে এন্তেকাল করবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, সেখানেই নবীর কবর হবে। তাহলে আসেন, সোয়ালক্ষ নবীদের তরিকা যেখানে আখেরি নিঃশ্বাস ত্যাগ করবে সেখানে কবর হবে। বিশ্ব নবী আম্মি আয়েশার ঘরে আখেরি নিঃশ্বাস ত্যাগ করেছে, ওই সোয়ালক্ষ নবীদের সুন্নত হিসাবে বিশ্ব নবীর কবর আম্মি আয়েশার ঘরে হয়েছে। এখন নবীর কবর যদি এখান থেকে নিরুদ্দেশ করে দেওয়া হয়, সোয়ালক্ষ নবীদের যে তরিকা ছিল ওই তরিকা লঙ্ঘন করা হলো। আমাদের ওলামায়ে কেরাম যখন এইভাবে দলিল ভান্ডার খুলতে লাগলেন, আরবের ইমামরা আলেমরা বাদশাহ মন্ত্রী এমপিরা মাথায় হাত দিয়ে বলতেছে, হায় খোদা, আমরা তো এগুলো চিন্তা করিও দেখিনি। এই নবীর কবর মুবারক যথাস্থানে থাকে। আজ যে পৃথিবীর পনেরো 200 কোটি মুসলমান, প্রতি বছর 30 থেকে 40 লক্ষ আশিকে রসুল এবং সারা বছর লক্ষ লক্ষ উমরা হাজি মক্কাতে গিয়ে মদিনাতে গিয়ে নবীজি রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া নবীজিকে শুনাইয়া সালাম দিতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, দেওবন্দি কওমি ওলামাদের অবদান। আর এই কুলাঙ্গার কি বলে, দেওবন্দ মাদ্রাসা হানাফি মাজহাবের একটা মাদ্রাসা। কথা কয় না, হানাফি মাজহাবের মাদ্রাসা। তমাম দুনিয়াতে ইসলামের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। কথা বলেন ঠিক না বেটি? আর এতাতি গুন্ডা বাহিনী দেওবন্দকে খাটো করে দেখে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, আমাদেরকেও পরিপূর্ণ হেদায়েত দান করে। কথা কি চলতেছিল? মদের উপরে কথা চলতেছিল। মদ খেলে হিতাহিত, জ্ঞান থাকে না, মাস্টার ফেল হয়ে গেছে, আলেম পাশ হয়ে গেছে। এখান থেকে কথা এসেছিল, আমাদেরকে থাকতে হবে আলেম ওলামাদের সাথে। কার সাথে? আলেম ওলামাদেরকে আল্লাহ উলুমে ওয়াহী উলুমে নবুয়তের কারণে অনেক তীক্ষ্ণ বুদ্ধি দান করছে। সিলেটে রাগ হইবেন না তো, এক ডাক্তার সাহেব বিয়ে করছে 40 বছর, বাচ্চা হয়েছে একটা। হ্যাঁ, ছোট ভাই মৌলভী সাহেব বিয়ে করছে 10 বছর, বাচ্চা হয়েছে 4টা। এগুলি কেউ বলে না, সামাজিক ব্যাধি আমি তুলে ধরতেছি, আমাকে মারেন কাটেন সমস্যা নেই। বিয়ে করছে 10 বছর, বাচ্চা কটা? ডাক্তারের ইনকাম মৌলভীর তুলনায় 100 গুণ বেশি, মৌলভীর ইনকাম ডাক্তারের তুলনায় 100 গুণ কম। ডাক্তারের বাচ্চা একটা, মৌলভীর বাচ্চা, মৌলভীর কোনো ফেরেশানি নেই। ডাক্তারের ঘুম হারাম হয়ে গেছে, মৌলভী যেভাবে বাচ্চা জন্মাইতেছে খাওয়াইব কর থেকে, দেবার বেলা চাইরে নাও দেন, ফিকির আছে, এটাও কম কি। তো ডাক্তার সাহেব চিন্তা করলো, মৌলভীর ডাইখা
একটু শরম দেওয়া দরকার, লজ্জা দেওয়া দরকার, যাতে বাচ্চা যা হয়েছে হয়েছে আর না কথা বলেন। আমি তো আর বড় ভাই, আমি বিয়ে করছি 40 বছর, আমার বাচ্চা হয়েছে একটা, তুই বিয়ে করলি 10 বছর, তোর হয়েছে 4টা, আমার মতো 40-এ যাইতে যাইতে ওই বুকটা দেখুন কে প্রশ্ন করছে। প্রশ্ন কি, আমার 40 বছর হয়েছে একটা, তোর 10 বছর হয়েছে 4টা, আমার মতো 40-এ যেতে যেতে ওই বুকটা কটা, এটা কোন স্কুলের অঙ্ক, কোন মাস্টারে শিখেছে এই অঙ্ক কথা কেন? আপনারা মনে করতেছেন প্রথম দশকে 4টা, পরের সব দশকে 4টা 4টা 16টা, এটা কে শিখেছে অঙ্ক? আমার গাড়ির ইঞ্জিন ফুরান হয়ে গেছে, এটারে বদলাইলাম, নতুন ইঞ্জিন লাগাইলাম, এখন আগের মতো টানে না, চলে না। হ্যাঁ বেটা, মেকানিক 3 দিন লাগাইছো, আগেরটাই তো ভালো আছিল, এটা তো চলতেছে না, কজন নতুন, তো সব নাট বল্টু টাইট, চলতে চলতে চালু হবে, চলতে চলতে কি হবে? তো এটা প্রথম দশকে দিছে 4টা বাচ্চা, পরের সব দশকে 4টাই আসাল হইতো না। আপনাদেরকে হাসাইবার জন্য আর মজা নেওয়ার জন্য বলতেছে না, চোখে আঙ্গুল দিয়ে হালত বুঝাইতেছে। আপনাদের মতো যদি হাতে গয়না 16টা হিসেব দেয়, তাহলে কি ডাক্তারের জবাব হইব? ডাক্তাররে এমন এক জবাব দিতে হবে যাতে জিন্দগিতে কোনো মৌলবীকে প্রশ্ন না করে। ডাক্তারকে মৌলবী সাহেব, আমার 40 বছর হয়েছে একটা, তোর 10 বছর হয়েছে 4টা, আমার মতো 40 হইব কয়টা? মৌলবী সাহেব কয়, ভাইজান ভোটার বাড়াইতেছি, বুঝলেন না, ভোটার বাড়াইতেছি। তোরা দুনিয়ার ড্রাদাররা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, প্রফেসররা কি জিন্দগিতে আমাদেরকে ভোট দিবি না? তোদের বাচ্চা হবে একটা বা দুইটা, আমাদের বাচ্চা হবে বিরতিহীন। একদিন সময় আসবে তোদের ভোট লাগবে না, আমাদের ভোটে আমরা ফাঁস। দেখুন আল্লাহ হলেন রিজিক দাতা, বন্দা কেন গামায় মাথা, ক্ষুদ্র মাথায় ধরবে কি আর পাক আল্লাহর শান, জন্ম নিয়ন্ত্রণ করো বিফল অভিযান। রিজিক দাতা কে? তাহলে আপনি কেন খাওয়াবেন কোত্থেকে চিন্তা করতেছেন? কথাটা বুঝতে গেলে অনেক গভীরের কথা। আজ স্লোগান দেওয়া হচ্ছে ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, একটি হইলে ভালো হয়, স্লোগান দেওয়া হচ্ছে কিনা আমি একই নাম শুনেছি এবং পত্রিকায় দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, আমি এটার সাথে একমত না। দুটি সন্তান এটা কি সন্তান কথা বলেন? দেশের সর্বত্র এমনকি বিস্কুটের প্যাকেটে, সিগারেটের প্যাকেটে পর্যন্ত লেখা সন্তান দুইয়ের বেশি নয়। হঠাৎ প্রধানমন্ত্রী বললেন কি, আমি এটার সাথে একমত না, তার মানে আরো বেশি জন্মাও। বিশ্বে একটা দিবস পালন হয় জনসংখ্যা দিবস, আজ থেকে 4-5 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জনসংখ্যা কোনো সমস্যাই না। আমি নিজের কানে শুনছি ওনার বক্তব্য, পত্রিকা দেখছি। আপনারা কেউ চ্যালেঞ্জ করলে সাংবাদিকরা বাইর করে দিতে পারবে, আমি দিন তারিখ বলতে পারতেছি না। এই দেশের জনসংখ্যা সমস্যা, এটা লিখতে লিখতে পড়তে পড়তে স্কুল কলেজের ছাত্ররা হয়রান। যেই হারে জনসংখ্যা বাড়তেছে
জন বিস্ফোরণ করতে যাচ্ছে। বাসে জায়গা নাই, ট্রেনে জায়গা নাই, লঞ্চে জায়গা নাই, হাট বাজারে চলাচল চলাফেরা করা যায় না, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। কি হঠাৎ করে প্রধানমন্ত্রী বললেন জনসংখ্যা কোনো সমস্যাই না। তা আমার বিরাট ভাবনা শুরু হয়ে গেল। ঘটনাটা কি, সরকারি প্রচার মাধ্যম প্রচার করে একটা, সরকারের প্রধান লোকটা বলে আরেকটা, কারণটা কি? কারণ খুঁজে পাইলাম সাপলা সত্তর কথা কেন, কারণ কি সাপলা সত্তর? আমরা বিরিয়ানি দিয়া একদিনের হাজিরা দিয়া এত লোক আনতে পারি না। আমার শ্রমিকটাকে নিজের পকেটের টাকা দিয়া এত লোক আসলো কোত্থেকে? এগুলো তো সব মৌলবীদের প্রোটেকশন, ভোটের পাল্লা তো এটা ভারী হয়ে যাইতেছে। এজন্য এই বক্তব্যগুলো দিয়া প্রধানমন্ত্রী বুঝাইতে চাইছেন তোমরা যেইভাবে একটা দুইটার উপরে সীমাবদ্ধ রয়ে গেছো, আর মৌলবীরা তো বিরতিহীনভাবে জন্মাইতেই আছে, আমরা তো ডাউন খেয়ে যাচ্ছি, অতএব জনসংখ্যা কোনো সমস্যা না, একটা দুইটা কোনো কথা না, জন্মাইতে থাকো যাতে পাল্লা এটাও বাড়ি হয়। কি আপনাদের অভিযোগ ভোট দিতে পারি না, এই না সেই না, কেমনে ভোট দিব? ভোট দেওয়ার পরিবেশ থাকবে তো? হ্যাঁ তো মৌলবীদের প্রোটেকশন বেশি, পাল্লাটা ভারী হয়ে গেছে। আপনারা যারা জেনারেল লাইনে আছেন, মৌলবীদের মতো বাচ্চা জন্মান, পাল্লাটা যেদিন ভারী হবে সেদিন ঠিকই পারবে। নবীর উম্মত বাড়াইবার জন্য যদি অন্তত সন্তান বাড়াইতে না পারেন, অন্তত দলীয় কর্মী বাড়াইবার জন্য সন্তান জন্ম বলে একুশিলে বাড়ান, নবীর উম্মত বাড়লো। আল্লাহ বলছে বিয়ে করতো দুইটা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা, দুইটা বা তিনটা বা চারটা, একটা বিয়ে করার কথা কোরআনে কেউ দেখাইতে পারবে না। আছে হ্যাঁ আছে, শর্ত সাপেক্ষে। আল্লাহ বলছে দুইটা করো, তিনটা করো, চারটা করো, যদি মনে করো তোমার চোখ সমান নাই, তোমার মতো ইনসাফ নাই, তুই জালেম, দুই বউ এলে ইনসাফ করতে পারবি না, তুই জালেম, তাহলে তোর বেজালের দরকার নেই, একটা কর। তাহলে একটার কথা যে আছে শর্ত সাপেক্ষে কথা কয় না, না বিনা শর্ত। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, এমন কি আজীব জমানায় আসলাম, কিছু লোক প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিয়ে করে না, বয়স 30, 35, 40 পার হয়ে যাচ্ছে বিয়ে করে না, বাবার জায়গা জমিন বিক্রি করতে করতে 40-50 লাখ টাকার জায়গা বিক্রি করছে, হে বড় রাষ্ট্রে যাবে। আর কিছু লোক প্রেমে সেকা খাইয়া আর বিয়েই করতাম না, এগুলি যদি বিদেশে চিন্তা না করে যথাসময়ে বিয়ে করত, নবীর দুই সেটা উম্মত পারত। আর এগুলি প্রেমে শেখা গাইয়া আর বিয়েই করতাম না, তোর প্রেম করতে বলছে কে, আর বিয়ে না করে আটকুরা থাকতে বলছে কি? আমি বলি এগুলি সামাজিক কথা, বিবাহ পূর্ব প্রেম হারাম। যদি বলে আমি তো করে ফেলছি, সমস্যা নাই, এখন যদি চাকা খাও খবরদার গলায় দড়ি দিও না, গলায় দড়ি দিলে চির জাহান্নামি, নবীর একজন উম্মত চির জাহান্নামে যাবে, আমরা নবীর ওলামা একরা, নবীর ওয়ারেস ওলামা এটা সইতে পারবো না। তোর ভাই দস্যি গলায় দড়ি দিস না, তুমি যাকে মহাব্বত করতা তার মধ্যে যা আছে বাংলার সকল যুবতীর মধ্যে তা আছে, একটা বিয়ে করো
মা বাবার সিদ্ধান্ত মতো কি একসময় ঠিক হয়ে যাইব। এটা কি শুধু আমার যুবক ভাইয়েরা আক্রান্ত না, বোন মহিলারাও আক্রান্ত? যুবতী বোনেরা খবরদার, তোমার সঙ্গে কেউ প্রতারণা করে থাকলে গলায় দড়ি দিও না। তুমি যে যুবককে পছন্দ করতা তার মধ্যে যা আছে বাংলার সকল যুবকের মধ্যে, বাংলার অন্য যুবকের মধ্যে কি আছে না আরো বেশি আছে? আগেরটা ছিল তা আছে, এটা বলতে হবে মানে আরো বেশি কেমনে আছে কি আছে এটা বুঝতে হবে। যুবতী বর, তুমি যাকে ভালোবাসো রাত 12টার পরে মা বাবাকে ঘুমে রাইখা মোবাইল সেটে যাইয়া অশ্লীল আলাপ চারিতার মাধ্যমে তার বহু ক্ষয় করে ফেলছো, ঠিক না? এবং স্কুল কলেজ চুরি করে পার্কে গিয়ে সৈকতে গিয়ে চাইনিজ হোটেল রেস্টুরেন্টে গিয়ে আফসা আলো আদারিতে বসে ঘষাঘষি কইরা হের বহু ক্ষয় করে ফেলছ, ঠিক নেই? পক্ষান্তরে মাদ্রাসার ছেলেরা সেটেও যায় না, পার্কে সৈকতে চাইনিজেও যায় না, এদেরটা অক্ষয় আছে। একটা মৌলবি বিয়ে করো আরো ভালো হইবে, কথাটা মৌলবীদের পক্ষে গেলেও সত্য না মিথ্যা? আর কতগুলো আছে বিয়ে করছে বাচ্চা নেয় না, কথা কেন বা কিছুদিন লাইফ এনজয় করে লই, এজন্য কি নেয় না? পাঁচ বছর স্বামী স্ত্রী সিদ্ধান্ত করছে বাচ্চা নিবে না, পাঁচ বছর কি করবে? লাইফ এনজয় করবে। আমি বলি না দান কোথাকার, বাচ্চা লাইফ এনজয় বাধা কিসের? বাচ্চা তো সন্ধ্যায় ঘুমাইয়াই যায় সকালে উঠে, হাসবেন না? তোর এই বাচ্চা পাঁচ বছর আগে হইলে, পাঁচ বছর আগে হাফেজ হইলে, পাঁচ বছরের তেলাওয়াত তোর আমলনামায় তো জমা হবে। বলে হুজুর আমি কি হাফেজ বানাবো নাকি? তো কি বানাবি? ডাক্তার বানা, ইঞ্জিনিয়ার বানা, প্রফেসর বানা, পাঁচ বছর আগে তো সংসারের হাল ধরো, এইভাবে না বুঝলো? এইভাবে বুঝো, কই খাওয়াও মকর থেকে, তুই কর থেকে খাওয়াবি? আগে পেঁপে ধরত গাছের মাথায় দু চারটা, এখন গোড়ার থেকে আগা পর্যন্ত ধরে। আগে পেয়ারা ধরতো ছোট ছোট, একজনে খাইতে পারতো হাফ ডজন, এখন এত বড় বড় কেজি না কাজী আল্লাহ জানে হাফ ডজন মানুষে খাইতে পারে না একটা।